ভারতবর্ষের সঙ্গীতের 3 জন মহান তারকা, মহান ব্যক্তিত্বকে চলে যেতে হলো, এবং এই মানুষটা মনে প্রাণে প্রাণে বাঙালি। যতই উনি বোম্বেতে থাকে, ভারতবর্ষের একজন বিখ্যাত কম্পোজার অ্যান্ড সিঙ্গার, উনি ডিস্কো করেছেন, ডিস্কো কে অনেক ভালোভাবে উনি ইন্ট্রোডিউস করেছেন সুন্দরভাবে। সে কিন্তু বাঙালিয়ানা কোনোদিন ভুলে যাননি। এই বাঙালিয়ানা রাপিদা, এইটা বাঙালি বাঙালিয়ানা, বাঙালিদের খাওয়া দাওয়া, বাংলা গান, অসংখ্য অসংখ্য অপূর্ব সৃষ্টি, বাংলা ছবির গান, বাংলা নন ফিল্ম গান। আর আমায় উনি অত্যন্ত স্নেহ করতেন। আমি জানি না আমাকে এরপরে যখন গান বানাবো কি আমায় বলবে যে জিৎ, ওই গানে অন্তরাটা খুব সুন্দর হয়েছে, কি করে বানালি? এই গানের মুখরাটা খুব সুন্দর হয়েছে। আমি কাল থেকেই বলছিলাম যে মহাগুরু নিপাত একের পর এক আমার কাছে সেটাই সেটাই মানে কালকে সন্ধ্যা দিয়ে মাঠ বাকিটা আমার পিতৃ স্থানীয়, মানে খুব কাছের মানুষ, এবং এটা অনেক বড় ক্ষতি হলো, অনেক বড় ক্ষতি সঙ্গীত জগতে, অনেক বড় ক্ষতি হলো। আমি একটাই কথা বলবো যে বাপিদার গানে কবি আলবিদা না পেনে বলেছে বাপিদা, তাই আলবিদা আমি বাপিদাকে বলতে পারবো না। প্রয়াত সঙ্গীত শিল্পী সুরকার বাপি লাহিড়ি, বয়স হয়েছিল 69 বছর। গতকাল রাত 11টা নাগাদ মুম্বাইয়ের জুহুর একটি নার্সিংহোমে তাঁর জীবনাবসান হয়। 1952 সালের 27শে নভেম্বর জলপাইগুড়িতে জন্ম হয় বাপি লাহিড়ির। অসংখ্য গান উপহার দিয়েছেন আমাদের উষা উত্থপ এবং বাপি লাহিড়ি। এই জুটি অসংখ্য গান উপহার দিয়েছে বলিউডকে এবং বাংলার সঙ্গীত জগৎকেও, যা সত্যি হয়তো ভোলার নয়। উষা উত্থপ, তাঁর সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি জানিয়েছেন শুনবো।